মাথার উপরে কোভিডটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর কোভিডটা ভীষণ বেশি হচ্ছে, এবারে ইনফেকশনটাও বেশি হচ্ছে। আমরা কিন্তু প্রচুর কোভিড হসপিটাল বানিয়েছি, এবং আমরা আমাদের প্রত্যেকটা মেডিকেল কলেজকে বলছি তারা যেন অক্সিজেন সেন্টার তৈরি করে, এবং তাদের স্বাধীনতা দেওয়া হয়েছে হসপিটাল বাড়ানোর জন্য, বেড বাড়ানোর জন্য এবং অক্সিজেন বাড়ানোর জন্য। কোভিডের ভ্যাকসিনটা আমাদের কিনতে হচ্ছে অনেক দাম, তাই জনগণ কর্পোরেট হাউসগুলো যদি আমাদের একটু হেল্প করে, আমাদের টাকা পয়সা দিয়েও যদি ফান্ডিং হেল্প করেন, এর মধ্যে একটা পয়সা অডিট হবে, এটা আমার কাছে আসে না, এটা টোটালটাই ফাইন্যান্স ডিপার্টমেন্ট দেখে, ওদের অডিট আছে আলাদা। এইটা পেলে আমরা বেড বাড়াতে পারবো, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের কোনো পয়সা দিচ্ছে দিয়ে সাহায্য করছে না, তাই কোভিডের বেড ভ্যাকসিন থেকে শুরু করে অক্সিজেন থেকে শুরু করে এইগুলো আমরা ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করি আমরা সবাই অ্যারেঞ্জমেন্ট করতে পারবো। আপনারা যেটা বলছেন 1 লক্ষ ভ্যাকসিন পাঠালো, 1 লক্ষ ইজ নাথিং, 1 লক্ষ ভ্যাকসিন মানে মাত্র 50,000 লোকের ডোজ, আমার দরকার 10 কোটি লোকের ডোজ। আমরা 3 কোটি চেয়েছি, 3 কোটি চেয়েছি, পেয়েছি আমরা মাত্র 1 লাখ, তাতে আমার কোনো লাভ নেই। আমরা 1 কোটি লোককে অলরেডি দিয়েছি, এবং আমাদের প্রয়োজন ইমিডিয়েট 3-4 কোটি, তার কারণ প্রাইভেটকেও আমরা 1 কোটি দেব। আর আমি মনে করি এটার উপর জিএসটি নেওয়া উচিত নয়, কোভিড সংক্রান্ত কোনো ব্যাপারে জিএসটি নেওয়া উচিত নয়। গভর্নমেন্ট 30,000 কোটি টাকা দিয়ে ভ্যাকসিনটা টোটাল দেওয়া যেতে পারে, সেটা না করে গভর্নমেন্ট কেন যে এখন ভ্যাকসিনটা আমি জানি না আছে কিনা, যদি না থাকে, যদি সব ভ্যাকসিন দেশ থেকে 65% বাইরে চলে গিয়ে থাকে, তাহলে তো অ্যারেঞ্জমেন্ট করতে হবে, তাহলে দরকার হলে যেখানে অ্যাভেলেবিলিটি আছে সেই দেশগুলোর সাথে সেন্ট্রাল গভর্নমেন্টকে যোগাযোগ করতে হবে। আপনারা ভাবুন যে কোথা থেকে ভ্যাকসিনটা পাওয়া যাবে, যদি দেশে না থাকে, দেশের ভ্যাকসিন বাইরে চলে গিয়ে থাকে, তাহলে তো দেশে আমাকে বিকল্পটা দিতে হবে। একটা হচ্ছে অক্সিজেন, একটা হচ্ছে ভ্যাকসিন, আর এর জন্য একটা পলিসি, কোন রকম ইনফ্রাস্ট্রাকচারের ফিস এর জন্য নেওয়া চলবে, এটা আমাদের রিকোয়েস্ট থাকবে। আমি আবেদন করব একদম লকডাউন না করে, যদি লকডাউনের মতোই আমরা ব্যবহারটা করি, আচরণটা করি, তাহলে কিন্তু যেমন লোকাল ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে, 30% জুট কোম্পানিতে কাজ করে দেওয়া হয়েছে, অফার জন্য টাইম নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এখন আপনারা বুঝতে পারছেন একদম লকডাউন করে দিলে লোক অনেক গরিব মানুষ আছে, দিন আনে দিন খায়, সেদিন আমরা একটা টাইম বেঁধে দিয়েছি, টাইমটার মধ্যে রক্ষা করতে হবে। যখনই ভ্যাকসিনটা আমাদের কাছে সেন্টার দিয়ে দেবে, আমরা ফ্রি অফ কষ্টে সবাইকে দিয়ে দেবো। এখানে বাইরে যারা আসবে তাদের আরটিপিসিআর মাস্ক, এবং আরটিপিসিআর করে যদি পজিটিভ পায় কোয়ারেন্টাইন মাস্ক, স্পেশাল ফ্লাইটই হোক আর হেলিকপ্টারই হোক আর ট্রেনই হোক আর যাই হোক, এটাকে একটু কড়াকড়ি করতে হবে।